সিপি কংগ্রেস এগুলো হচ্ছে অতৃপ্ত আত্মাদের অশুভ জোট। তো এখন তাহলে তো সিপিএমকে প্রথমে আগে বলা উচিত যে উদ্যোগের ভট্টাচার্য তিনি বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, গোটা মন্ত্রিসভাটাকে চোর বলে চলে গেছিলেন সিপিএম কি সেটা ভুলে গেল? বিজেপি এফআইআর নেম নারদে শুভেন্দু অধিকারী, সে নাকি তাদের দলের পদাধিকারী, ভুলে গেল? এই ইডি তো আবার সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে ডাকছে, তখন নাকি ইডি খারাপ, কংগ্রেস ভুলে গেল? আসলে বিজেপি সিপিএম কংগ্রেস এটা এইটুকু জেনে রাখো, হাতে হাত মিলিয়ে এই অতৃপ্ত আত্মারা যত জোট করবে যে ভোট আসুক, এগুলো জামানত জব্দ যদি না হয়েছে মানুষের রায় কো হারা হারবে এই অতৃপ্ত আত্মাদের অশুভ জোট। বিজেপির এই হাতিয়ার বিস্ফোরক বিতর্কিত চমকদার সবগুলো বিশেষণের নিট রেজাল্ট হলো এরাজ্যে কোহারা হেরে বাড়ি চলে গিয়েছে। তো সুতরাং যেটা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল বলতে চায় যে এই দেশাত্মবোধ, জাতীয় পতাকা, ভারতবর্ষের প্রতি প্রেম, এটা আমরা বিজেপির কাছ থেকে শিখব না। বাংলার মাটিতে আমরা আমাদের পূর্বপুরুষ এই 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই অগস্ট সহ যে দিনগুলি আছে বিপ্লবীদের স্মরণ এবং জাতীয় যে দিনগুলি রয়েছে এগুলো আমরা পালন করে যাই। তো হঠাৎ বিজেপির মনে হলো যাদের পূর্বসূরি মুচলেখা দিয়ে ব্রিটিশকে মুচলেখা দিয়েছে, আপনাদের সার্ভেন্ট, আপনাদের ভৃত্য, আমাকে ছেড়ে দিন, তো তাদের উত্তরসূরিরা এসে দেশপ্রেম শেখাবে? ওটা পরিষ্কারভাবে নির্দিষ্টভাবে বলা হচ্ছে যারা তৃণমূলকে বা বাংলার মানুষকে হঠাৎ জাতীয়তা বোধ শেখাবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এই কটাক্ষটা করা হয়েছে। এর সঙ্গে অন্য কিসের কী সম্পর্ক? বিজেপি নেতাদের ভাষণগুলো শুনুন না, সেই ভাষণগুলো দেখলে কি মনে হবে না যে সেখানে কোনো সৌজন্য নেই, সেখানে একদম বৈশাচিক সমস্ত বিশেষণ প্রয়োগ হচ্ছে? সেই সময় ভালো মানে কেমন লাগে? আমরা তৃণমূল অত্যন্ত ভালোভাবে চলি, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না? আমরা খারাপ বলি না, আমরা শুধু ভোটে হারিয়ে